আসসালামু আলাইকুম প্রিয় প্রবাস টাইমের দর্শকবৃন্দ, আজকে এমন একটা সংবাদ নিয়ে এসেছি যেটি সত্যি বিব্রতকর। পবিত্র ইসলামে সক্ষম পুরুষদের জন্য অন্য স্ত্রীদের অনুমতি সাপেক্ষে চারটি স্ত্রী রাখা জায়েজ, কিন্তু তার উল্টোটি ঘটেছে চট্টগ্রামের এক মেয়ের ক্ষেত্রে। তিনি একসাথে তিনটি স্বামী রেখেছেন, তাও পরিচয় গোপন করে, সাথে আছে আরও বেশ কয়েকজন প্রেমিক, কিন্তু ধরা খেয়েছেন এক প্রবাসীর সঙ্গে প্রতারণা করে। জানা যায় তিনি এই প্রতারণার ক্ষেত্রে তার আরও দুই স্বামীকে সঙ্গে এবং প্রেমিকদেরকে সঙ্গে নিয়ে এই প্রতারণার কাজটি করে যাচ্ছিলেন। কখনও তার নাম মিনু আক্তার, বয়স 36, কখনও নাসমিন আক্তার শিমু, আবার কখনও মোসাম্মদ ফাতেমা খাতুন। ভিন্ন ভিন্ন নামে তার রয়েছে তিনটি জাতীয় পরিচয়পত্র। এসব আইডি কার্ড ব্যবহার করে এর মধ্যে এক স্বামীর সংসার চলাকালীন বৈধ অবৈধ প্রক্রিয়ায় আরও দুই পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এমন সব অভিযোগে ভুক্তভোগী এক স্বামী মোহাম্মদ ইমাম হোসেন চট্টগ্রামের আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত নারীর অন্য দুই স্বামীকেও আসামি করা হয়। তারা হলেন মুস্তফা জামিল ও রাশেদ। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি সরাসরি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। মামলার এজাহারে ভুক্তভোগী ইমাম হোসেন উল্লেখ করেন, তিনি একজন কাতার প্রবাসী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরেশ্বরায় উপজেলায়। বর্তমান ঠিকানা বায়েজিদ বোস্তামী থানার রুবি গেট এলাকায়। অভিযুক্ত তার স্ত্রী মিনু আক্তারের গ্রামের বাড়ি খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলার মারিশা গ্রামে, তবে তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকেন। ইমাম কাতারে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিনুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এরপর দেশে এসে 2019 সালের 6 ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। বিয়ের 20 দিন পর তিনি পুনরায় কাতার চলে যান। কাতারে যাওয়ার পর ইমামের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য শুরু হয়। তবে মনোমালিন্যের পরও নানা সময়ে স্ত্রীর জন্য তিনি প্রায় 7 লাখ টাকা পাঠান। এদিকে ইমাম বিভিন্ন মাধ্যমে জানতে পারেন তার স্ত্রী বৈধ অবৈধ প্রক্রিয়ায় আরও দুই পুরুষের সঙ্গে আছেন। এক্ষেত্রে তার স্ত্রীর রয়েছে 3টি আইডি কার্ড, 2টি মোবাইল ও 10 থেকে 12টি সিম। এসব কিছুর মাধ্যমে নানাভাবে তার স্ত্রী বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে থাকেন। প্রবাসী ইমাম বিষয়টি জানালে উল্টো তার স্ত্রী তার উপর ক্ষিপ্ত হয়ে অন্য স্বামী ও প্রেমিকরা মিলে বিভিন্নভাবে হুমকি দেয়। প্রবাসী এই ইমামের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ গণমাধ্যমকে জানান, এ বিষয়ে বহুমুখী প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসাবে ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এবার দেখার অপেক্ষা এই প্রতারক কবে গ্রেপ্তার হয়, সাথে তার সহযোগীরাও। এই ঘটনা থেকে প্রবাসীদের জন্য মেসেজ হচ্ছে, ফেসবুকে পরিচয় থেকে পরিণয়ে যাওয়া যাবে না। সুন্দরভাবে পরিচয় নিশ্চিত হয়ে সামাজিকভাবে পরিবারের মাধ্যমে আমাদের বাংলাদেশে যে বিয়ে প্রথা প্রচলিত আছে সেটি এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর। তারপরও অনেক বিপত্তি বা ব্যাঘাত ঘটে থাকে মানুষের পারিবারিক জীবনে, যেটি কোনোভাবেই কাম্য নয়। সুতরাং পরিবারের প্রতি আরও যত্নশীল হন এবং নিজের পরিবারের প্রতি বেশি করে খেয়াল রাখুন, যেন পরিবারটি বিচ্ছিন্ন না হয়ে যায়। আমাদের সবার পরিবার অনেক সুন্দর হোক, বন্ধনগুলো অটুট থাকুক।